দেখুন, চীনা সীমান্তে নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। চীনা সীমান্তে নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান সুখেই সু-30-এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গত 23 মে রহস্যজনকভাবে দুই পাইলটসহ যুদ্ধবিমানটি নিখোঁজ হয়। চীনের গহীন জঙ্গলে রাশিয়ার তৈরি ভারতীয় যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে, কিন্তু বিমানের কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার দুপুরের ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার সকাল 9:30 আসামের তেজপুরের বিমান ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়ন করে। 2 ঘন্টা পর চীন সীমান্তের অরুণাচল প্রদেশের দৌলাশাং এলাকায় বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চীনের যে জঙ্গলে বিমানটি পাওয়া গেছে সেখান থেকে তেজপুরের দূরত্ব 60 কিলোমিটার। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।